গ্যারেন্টি দিয়ে বলছি, ডাব চিংড়ির যদি এই রেসিপিটা একবার বানিয়ে নেন, ডাব চিংড়ির অন্য কোনো রেসিপি আপনাদের পছন্দই হবে না। আর অনেক বড় বড় ফাইভ স্টার হোটেলও আমি এই রেসিপিটাই বানিয়ে এসেছি, আর সত্যি বলতে সেখান থেকেও অনেক সুনাম পেয়েছি। তাই একবার হলো এই রেসিপিটা আপনাদের ট্রাই করার অনুরোধ রইল, আর সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ডাব চিংড়ি। তাহলে ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। খুব বেশি বড় চিংড়ি মাছের এখানে দরকার নেই, মোটামুটি এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিলেই হবে। এবার খুব তাড়াতাড়ি আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কীভাবে আপনারা ছাড়াবেন। আর তার আগে আমি এখানে অলরেডি বেশ অনেকগুলি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে আপনাদের একটা দেখাচ্ছি যে এটা ছাড়ানোর পরে কীরকম লাগবে। চিংড়ি মাছের এই যে মাথাটা আপনাদের রেখে দিতে হবে, আর এই যে লেজের পাটটাও সেটাও আপনাদের রেখে দিতে হবে, আর মাঝখানের অংশটা আপনাদের একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এবার দেখে নিন এটা কাটবেন কীভাবে। চিংড়ি মাছের এই চোখের পর থেকে আপনাদের এটাকে একটু বাদ দিয়ে নিতে হবে, আর যে সাইডের পাকগুলো আছে সেগুলোকে আপনারা একটু ট্রিম করে নিতে পারেন। এবার চিংড়ি মাছের এই যে মাঝখানের খোলটা আছে সেটা ছাড়ানোর একটা সহজ উপায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের এই যে খোলার অংশটা আছে সেটা যদি আপনারা শেষের দিক থেকে এইভাবে একটু টেনে নেন, তাহলেই দেখবেন খোলাটা খুব ইজিলি ছাড়ানো যাচ্ছে। আর অবশ্যই এখানে লেজের দিকটা একটু ছেড়ে রাখবেন, লেজটা এখানে আপনাদের বাদ না দিলেও চলবে। এবার চিংড়ি মাছের এই মাঝখানের অংশটা কেটে এর মধ্যে থেকে যে শিরার মতো ময়লাটা থাকে সেটা আপনাদের বার করে নিতে হবে। তাহলে আশা করি আপনাদের চিংড়ি মাছটা ছাড়ানোটা বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। এবার এই চিংড়ি মাছগুলোকে আপনাদের ম্যারিনেট করে নিতে হবে, আর সেটা করে নিতে হবে শুধুমাত্র নুন দিয়েই, কারণ ডাব চিংড়ির কালার বেসিক্যালি সাদাই হয়। বাট আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিতে পারেন, বাট এই রেসিপিতে আমি রঙের জন্য এখানে কিছুই ব্যবহার করব না। সর্ষের তেল থেকে এখানে সামান্য একটু হালকা কালার আসবে। আর নুনটা ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে রেখে দিন 10 মিনিট মতো। এবার ডাব চিংড়ির জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিচ্ছি, চেষ্টা করবে এই ডাবটা যেন অবশ্যই একটু কুচি হয়, কারণ খুব বেশি পুরুষাঁস হলে সেটা একদমই ভালো হবে না। এই রেসিপির জন্য ডাবের হালকা মালাইটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি আপনাদের ডাবটাকে কেটেও দেখাচ্ছি, তার জন্য উপরের এই শক্ত অংশটাকে আপনাদের বাদ দিয়ে দিতে হবে। তারপরে ডাবের মুখটা না কেটে সাইড থেকে আপনাদের কেটে নিতে হবে। আর ডাবটা যাতে ভালো করে বসানো যায় সেজন্য ডাবের এই পিছনের অংশটাকে আপনাদের সামান্য একটু কেটে নিতে হবে। এবার সামনে থেকে আমি ডাবটাকে কেটে নিচ্ছি। ডাব চিংড়ির জন্য যেহেতু ডাবের অনেকটা জায়গা লাগে, তাই চেষ্টা করবেন একটু বড় সাইজের এরকম ডাব নিয়ে নেওয়ার। আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি এর উপরের অংশটা কাটিনি। এবার একটা ছুরির মাধ্যমে একটু প্রেস করে করে আমি এটাকে কেটে নিচ্ছি। এবার এই উপরের অংশটা আমাদের কাজে লাগবে দম দেওয়ার জন্য, আর এই ডাবের জলটা আমাদের পরে কাজে লাগবে, তাই এটাকে স্ট্রেন করে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে যাতে ভালো করে ঢোকানো যায় সেই জন্য ডাবের মুখটাকে আমাদের একটু বড় করে নিতে হবে। প্রসেসটা হয়তো খুব ইজি, বাট এখানে একটু টেকনিকের দরকার পড়ে, তাই যদি আপনারা সব অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে একটা ডাব আপনাদের বাইরে থেকে কিনে আনলেই হবে। আর ওটাও কীভাবে কেটে নিতে হবে সেটাও আপনাদের দেখাবো, বাট তার আগে আমি ডাবের মধ্যে থেকে এইভাবে মালাইটাকে বের করে নিচ্ছি। আবারও বলছি, আপনারা এমন ডাব নিয়ে নেবেন যেটা একটু কুচি হয় আর শ্বাসটা যেন এরকম পাতলা হয়। এই মালাইটাকে আপনাদের কী করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো, বাট তার আগে দেখে নিন এখানে ডাবটা যদি আপনারা কিনে আনেন সেটা কীভাবে কাটবেন। আর ডাবটা কিনে আনলে ডাব কাকুরা 50% কাজ করেই দেবে, শুধুমাত্র এই উপরের অংশটাকে আপনাদের একটু কেটে নিতে হবে। তাহলে আমাদের ডাব, ডাবের জল আর শাঁসটা সেপারেট করে রাখা হয়ে গেল। এই ডাবের শাঁসটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর পেস্ট করার সময় অতি অবশ্যই কোনো রকম জল ব্যবহার করবেন না, কারণ জল ব্যবহার করলে টেস্টটা অনেকটা ডাইলিউট হয়ে যাবে। এবার আরও একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে, তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চা চামচ সাদা সর্ষে, সাথে 1.5 চা চামচ পোস্ত আর 1.5 চা চামচ কালো সর্ষে। আচ্ছা, এবার দিয়ে দিতে হবে 1/2 কাপ কুড়োনো নারকল, 7 মতো নুন আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে এমনি জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারেন, বাট আমি এখানে ডাবের জল দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। মনে রাখবেন এই ছোটো ছোটো চেঞ্জেসের জন্য কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এই রেসিপিটা অ্যাজ ইট ইজ ফলো করে নেওয়ার।
এবার নারকলের দুধ বের করে নেওয়ার জন্য এখানে একটা আমি সুতির কাপড় নিয়ে নিয়েছি। আর যদি আপনারা এটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ দোকান থেকে এটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এই সুতির কাপড়ে রেখে নারকলটাকে প্রেস করলেই দেখবেন দুধটা খুব ইজিলি বেরিয়ে যাবে। প্রতিটা স্টেপ আপনাদের করে দেখানোর একটাই কারণ, যাতে রান্না করার সময় আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। নারকেলের দুধটা বের করে নেওয়ার পরে যেটা বেঁচে গেল সেটা আপনারা যে কোনো অন্য গ্রেভিতেও ইজিলি ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে থেকে রেখে দেবেন 1-2 চামচ যেটা আমরা এই রেসিপিতেই পরে ব্যবহার করব। আর এবার দেখে নিন পেস্টও আমাদের হয়ে গেছে, আর ঠিক এরকমই আপনাদের একটু ঘন পেস্ট করে নিতে হবে। আচ্ছা, আর এখানে বলে রেখে আপনারা যে আদা রসুন পেস্টটা এখানে ব্যবহার করবেন তাতে আদার পরিমাণটা একটু বেশি হবে আর রসুনের পরিমাণটা আদার হাফ হবে। এবার ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি এরকম রাফলি কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে সেটাকে আমি দিয়ে দিচ্ছি গরম জলে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য। মোটামুটি 7-8 মিনিট এটাকে একটু ভালো করে আপনারা বয়ল করে নেবেন। আর বয়ল হয়ে গেলে শুধু পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে, তারপর আলাদা করে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবেন। এবার ফাইনালি একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য, আর তাতে দিয়ে দিচ্ছি 50 মিলি সর্ষের তেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, সর্ষের তেলটাকে আপনাদের প্রথমে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে এইভাবে একটু জ্বালিয়ে নিতে হবে যাতে স্ট্রং ফ্লেভারটা একটু কমে আসে, কারণ এই গ্রেভির জন্য আমাদের সর্ষের একটা খুব মাইল্ড ফ্লেভার দরকার, না হলে ডাবের টেস্ট আপনারা কখনোই পাবেন না। এবার গ্যাসটা বন্ধ করে নিয়ে 1-1.5 মিনিট রেখে দিলেই দেখবেন তেলটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে আসবে। তারপর আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো। আর তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবেন। এই চিংড়ি মাছের এক একটা সাইড 15 সেকেন্ডের বেশি ভাজবেন না, একদিকটা এরকম সুন্দর কালার চলে আসলেই অপরদিকটাও ঠিক একইভাবে ভেজে নেবেন। আর যদি এটা আপনারা খুব বেশিক্ষণ ভেজে নেন সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ অনেকটাই ছোট হয়ে যাবে, তাই অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। তাহলে আমাদের সবকটা চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে আরও একটা ছোট্ট টিপস, ডাবের ফ্লেভার যেহেতু খুবই মাইল্ড সেজন্য সেই ফ্লেভারটাকে ইনক্রিজ করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল কুড়ো, আর সেটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। নারকেলের দুধটা বের করে নেওয়ার পরে যে অবশিষ্টটা বেঁচেছিল সেটা থেকে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর অবশ্যই এটাও মাথায় রাখবেন এখানে খুব বেশি ব্যবহার করবেন না, সামান্য একটু দিয়ে দেবেন যাতে তেলের মধ্যে ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। এবার সিদ্ধ করা পেঁয়াজের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অলরেডি সেদ্ধ করা আছে তাই যেটা ভাজতে একদমই সময় লাগবে না, জাস্ট এর মধ্যে থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে গেলে এখানে আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, আর সেটাকে এই পেঁয়াজের সাথে আপনারা ভালো করে একবার ভেজে নিন। আর যখনই দেখবেন এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পোস্ত, নারকোল আর সর্ষের পেস্টটা, আর অবশ্যই এখানে নুনটা একটু চেক করে নেবেন। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন এইভাবে তেলটা ছাড়া শুরু করবে, ঠিক এই সময় আপনাদের দিয়ে দিতে হবে 300 মিলি ডাবের জল। আর যদি কাপ হিসাবে বলা যায় তাহলে 5 কাপ, কারণ যদি আপনার ওই 1-2 চামচ ডাবের জল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এর টেস্টটা একদমই আসবে না, তাই ডাবের জলটাকে একটু বেশি দিয়ে আপনাদের এটাকে একটু রিডিউস করে নিতে হবে, আর তাহলেই দেখবেন এর গ্রেভির স্বাদটা বেশ অনেকগুণ বেড়ে যাবে। আর এই সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা একদম হাই রাখবেন। 2-3 মিনিটের মধ্যে দেখবেন জলটা অনেকটাই কমে এসছে, আর ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে নারকলের দুধ। আর এখানে নারকলের দুধ দেওয়ার 2টো উপকারিতা আছে, প্রথমত অবশ্যই এটা টেস্টটাকে অনেকটা ইনক্রিজ করবে, আর দ্বিতীয়ত গ্রেভিটা ঘন হতেও সাহায্য করবে। এরপর যখনই দেখবেন গ্রেভিটা ঠিক এরকম ঘন হয়ে এসছে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছ দেওয়ার পরই আপনাদের গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, কারণ চিংড়ি মাছগুলো অলরেডি কিন্তু 60% কুক হয়ে আছে আর বাকিটা আমরা কুক করবো ডাবের মধ্যে, তাই এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে আমি ডাবের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে গ্রেভি সমেত ভরে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই চিংড়ি মাছের গ্রেভিটা দেওয়ার পরে আপনাদের একটু করে করে ডাবের মালাই দিয়ে দিতে হবে যাতে এর ম্যাক্সিমাম টেস্টটা আপনারা পেতে পারেন। দুটো ডাবের মধ্যে এটা ভালো করে ভরা হয়ে গেলে উপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অ্যাজ এ গার্নিশ। এবার এভাবে একটু আটা দিয়ে আমি ডাবের মুখটাকে বন্ধ করে দেবো। আপনারা যদি আটা দিয়ে না বন্ধ করতে চান সেক্ষেত্রে সিলভার ফয়েল দিয়ে এটাকে ইজিলি বন্ধ করে দিতে পারেন।
আচ্ছা, এখানে আমি বলে রাখি, যেহেতু সবার বাড়িতে উনুন, মাইক্রোওভেন বা ওটিজি ওভেন থাকে না, তাই এটাকে আমি একদম গ্যাসের ওপরই বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রেখে দেবো। আপনারা যদি চান এটাকে স্টিমও করে নিতে পারেন, প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সিটিটা খুলে নিয়ে 20-25 মিনিট সেটাকে একটু দম দিয়ে দিতে পারেন, বা মাইক্রোওভেনে করতে গেলে 180°C 15 মিনিট করে নেবেন। আর যদি আপনারা এইভাবে গ্যাসে বা উনুনে করে নেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 25-30 মিনিট। এই টাইমিংটা ভ্যারি করতে পারে আপনাদের ডাবটা কতটা মোটা সেই অনুযায়ী। আস্তে আস্তে নিশ্চয়ই হয়তো দেখতে পাচ্ছেন ডাবের কালারটা চেঞ্জ হওয়া শুরু করছে, তার মানে বুঝতে হবে হিটটা আস্তে আস্তে আপনাদের ওপরের দিকে জেনারেট হচ্ছে। আর এর ফ্লেমটা ঠিক কতটা আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে লাইটটা একটু ডিম করছি। আশা করি এবার আপনারা বুঝতে পাচ্ছেন এর ফ্লেমটা ঠিক কতটা আমি রেখেছি। আর ডাবটা এইভাবে পুড়ে যাওয়ার কারণে এর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা চাট ফ্লেভারও আসবে। দেখুন আস্তে আস্তে এইভাবে জলটা ওপর থেকে বেরোনো শুরু হচ্ছে, তার মানে আমাদের গ্রেভিটা কিন্তু এখন পারফেক্টলি রেডি। তাই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি তুলে নিচ্ছি। আর ঠিক পরিবেশনের আগে এটা আপনারা খুলে নেবেন। দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, আর যে তেলটা ছিল সেটা উপরে ভেসে উঠেছে। আচ্ছা, এবার এখান থেকে একটা চিংড়ি মাছ আপনাদের বের করে দেখাচ্ছি। এইরকম ডাব চিংড়ির লোভ সামলানো কিন্তু সত্যিই খুব মুশকিল। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শ্বেপতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।